রমজানের শেষে দশককে আপনি ভালো করে মূল্যায়ন করুন এইভাবে যে মহান আল্লাহ বলছেন আমাদের নবীকে, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, মোহাম্মদ আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কাকুতি মিনতি করে বলুন। দুনিয়াবি কাজ যত কঠিন এবাদত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন, আর পাপের কথা তাকে বললে বিনয়ের সাথে কাকুতি মিনতি করে কেঁদে বলতে হবে, রাইফেলের গুলির মতো বিশ্রেটা তারাবি পড়বেন, এখানে কাকুতি মিনতি থাকতে পারে না। আল্লাহ আল্লাহ রাসূলকে খাটো করে ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করা যায় না, অতএব আপনি অন্তত শেষের দশক শেষের পাঁচ রাত্রি এইভাবে জাগার চেষ্টা করুন। আপনি এসার সলাপ পড়ে বাড়িতে চলে যান, একটু ঘুমান আধ ঘন্টা এক ঘন্টা, এরপরে সুন্দর করে উজু করে আপনি দাঁড়ান। আপনি তো হাফেজ নন, কোরআন মাজিদ পড়তে পারবেন না, মুখস্থ নেই, অন্তত সুরা নাস তো আছে, ফালাক তো আছে, এখলাস তো আছে, সুরা ফাতেহা পড়ার পরে এখলাস পড়তে থাকেন, পড়তে থাকেন, পড়তে থাকেন, পড়তে থাকেন, আর যখন আপনি দাঁড়িয়ে থাকতে পারছেন না তখন আপনি রুকুতে যান, রুকুতে বলতে থাকেন সুবহান রাব্বিল আযিম, বলতে থাকেন, বলতে থাকেন, আর যখন রুকুতে থাকতে পারছেন না তখন আপনি সিজদায় যান, সিজদায় আপনি বলতে থাকেন সুবহান রাব্বিল আলা, যত দোয়া হাদিসের মুখস্থ আছে সব আপনি সিজদায় বলতে থাকেন, আল্লাহুম ইন্নাকা আফুবুন তুহিবুল আফা ফাআননি, যখন আর থাকতে পারছেন না তখন উঠে আসেন, আবার দোয়া পড়েন, দুই সিজদার মাঝে আবার চলে যান, এ হলে এক রেকাত, এভাবে আর এক রেকাত, এ হলো দুই রেকাত, এভাবে আর দুই রেকাত, এ হলো চার রেকাত, ঘরের দরজা বন্ধ করে দেন, কেউ যেন না আসে, কেউ যেন আঘাত না করে, আঘাত করলে আপনার একাগ্রতা কেটে যাবে, কে যেন আসলো, এবার কান্নাকাটির পালা, আজকে রাত্রে ক্ষমা নিতে হবে যে কোনো মূল্যে, আজ রাত পার হতে দেওয়া যাবে না, আজকে রাত্রে আমি ক্ষমা নেবই যে কোনো মূল্যে, এর প্রস্তুতি নেই।